ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের এক ব্যক্তির সাগরদিঘি থানার অন্তর্গত মাদারডাঙ্গা গ্রামের দুজন নিমগাছিয়া গ্রামের অপর একজন শ্রমিক কাজের উদ্দেশ্যে উড়িষ্যায় যাচ্ছিলেন মুন্সি টুডু নামে এক ব্যক্তি মারা গেছেন বলে সূত্রের খবর একই গ্রামের শম্ভুলাল কিস্কু গুরুতর আহত অবস্থায় উড়িষ্যায় চিকিৎসাধীন শিলবানিস টুডু সাগরদিঘি এলাকার নিমগাছিয়া গ্রামের বাসিন্দা একই ট্রেনে থাকলেও তার এখনও কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন তিনজনরা ওই ট্রেনে সফর করছিল তাদের মধ্যে থেকে মুন্সি টুডু বাবার নাম হচ্ছে লুবিন টুডু ও উড়িষ্যা খবর অনুযায়ী তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং বাড়িতে খবর এসেছিল যে সে মারা গেছে ওই পাড়ারেরই মাদার মাদারগাছি গ্রামেরই একজন শম্ভুলাল কিস্কু বাবা বাবলু কিস্কু সে হসপিটালে ভর্তি আছে এবং সে ফোনে কথা বলেছে অনেকটাই সুস্থ আছে আর আরেকজন আমাদের নিমগাছিয়া গ্রামের শিলবানুষ টুডু বাবা দেবেন টুডু তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না ওরা তিনজন একসঙ্গে একই কামরাতে ওরা সফর করছিল। ওড়িশায় কাজের উদ্দেশ্যে গেছিলো আর্থিক এবং তাদের সঙ্গে থেকে আমরা সেটা ব্যবস্থা করছি যাতে তাদের সেই মৃতদেহটা এবং যে অসুস্থ আছে তাদেরকেও আনার চেষ্টা করছি আমরা ট্রেনের দুর্ঘটনা সেখানে সেখান থেকে একটা রিপোর্ট এসছে আর কি ওনার মোবাইলে ফোন করা হয়েছিল হ্যাঁ ফোন করে উনি রিসিভ করতে পারেননি অন্য কেউ রিসিভ করেছিল এবং ওর ওই মোবাইলটা ওনার পকেট থেকে বার করা হয়েছে হ্যাঁ এরকম একটা আর রিপোর্ট দিচ্ছে ওনারা হুম এবং উনি মারা গেছেন আর কি